এত দলের ভিড়ে আবার নতুন রাজনৈতিক দল করবার প্রয়োজন কেন হয়েছে? এবং আমরা প্রথম দিকগুলোতে আপনাদের যারা আপনারা অনেকদিন থেকে কাজ করছেন আমাদের সাথে, আপনাদের মনে থাকার কথা যে আমরা বারবার এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং বলেছি, এবং যখনই কোনো নতুন সদস্য দলে আসে আমরা এটা আবার বলার চেষ্টা করি যে বিএনপি আওয়ামী লীগের মতো দুইটা বড় জায়ান্ট রাজনৈতিক দল থাকার পরেও কেন আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি হওয়া দরকার। বাংলাদেশে আপনাদেরকে শুধু দুই তিনটা এক্সাম্পল দেই বর্তমানে বাস্তবতা দিয়ে, তাহলে নতুন রাজনীতির প্রশ্ন কেন আসতেছে? আপনারা হয়তো গত দুই তিন দিনে খেয়াল করেছেন যে পুরান ঢাকায় হরিজন সম্প্রদায় নামে একটা সম্প্রদায় যারা অরিজিনালি হচ্ছে ভারতের তামিলনাড়ুর বাসিন্দা, শত বছর আগে তারা এসেছে। দেখবেন যে গায়ের রং একদম কালো, শ্রীলঙ্কা অথবা তামিলনাড়ু মহারাষ্ট্র এই অঞ্চলের লোকদের সাথে দেখবেন চেহারায় যথেষ্ট মিল আছে। তাদেরকে কেন আনা হয়েছিল? আনা হয়েছিল যে ব্রিটিশরা যখন ছিল তখন এই সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুইপিং ক্লিনিংয়ের কাজগুলো কারা করবে। তো ঐতিহাসিকভাবেই যেহেতু ভারতবর্ষে আপনার কাস্ট সিস্টেম ছিল, বর্ণপ্রথা ছিল, এবং দেখবেন যে ডোমা সম্প্রদায় আছে যারা এই সুইপারের কাজ করে, ফার্মগেট অঞ্চলে দেখবেন একটা বিশাল কমিউনিটি আছে এই ডোমা সম্প্রদায়ের, এই জনগোষ্ঠীকেই বংশ পরম্পরায় এই সুইপিংয়ের এবং ক্লিনিংয়ের কাজ করানো হতো। এবং যারা এখানে বসবাস করছে তারা কয়েক প্রজন্ম থেকে 100 বছরের বেশি সময় ধরে এখানে বাস করছে। তো গত দুই তিন দিন আগে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের গাড়ি টাড়ি ম্যাজিস্ট্রেট সহ গিয়ে তারা যেখানে বাস করে যে কলোনিতে, এই কলোনির ওয়াল ভেঙে ফেলতেছে। ওয়াল ভেঙে টেঙে দিচ্ছে কেন? যে সিটি কর্পোরেশন বলছে যে এখানে একটা বড় কাঁচা বাজার করতে হবে, কারণ আশেপাশে নাকি ভালো কাঁচা বাজার নাই, অতএব এদেরকে উচ্ছেদ করে নতুন করে এটা করতে হবে। এবং এটার প্রতিবাদে যারা হরিজন সম্প্রদায়ের জনগোষ্ঠী আছেন তারা প্রতিবাদ করেছেন, স্কুলের ছেলেমেয়েরা এসে ওখানে তাদের স্কুলের ড্রেস পরে অবস্থায় প্রতিবাদ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যে জনগোষ্ঠী একটা নির্দিষ্ট জায়গায় বংশ পরম্পরায় 100 বছরের বেশি সময় ধরে বাস করছে, তার এটা বাই ডিফল্ট আমরা লিগাল পজিশন বলি আর কি, এটার মালিকানা চলে আসে তার এখানে। আপনি যাতে চাইলেই যে এটা সরকারি খাস জমি অথবা সিটি কর্পোরেশনের জমি তাকে কোনো নোটিশ ছাড়া উঠায় দিতে পারেন না। কিন্তু বাংলাদেশে দেখেন এই সম্প্রদায়ের আলোচনা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? কিন্তু বিকল্পটা অন্যদিকে দেখেন, গণভবনটা শেখ হাসিনা তার বোনকে লিখে দিছিল, আপনার মনাদের মনে থাকার কথা, 96 আওয়ামী লীগ শেখ রেহানাকে 1 টাকা মূল্যে লিখে দিয়েছিল। আবার উল্টা চিন্তা করেন, বেগম খালেদা জিয়াকে তার রাষ্ট্র থেকে দেয়া বাড়ি থেকে বের করে দিয়েছে অন্যায় অবৈধভাবে, সেটা নিয়ে কি পরিমাণ আন্দোলন হয়েছে, কি পরিমাণ লড়াই হয়েছে, মামলা হয়েছে, কত কিছু হয়েছে, আমরাও প্রতিবাদ করেছি। তবে দেখেন একই রাষ্ট্রে ঘটা ঘটনা ভিন্ন ভিন্ন নাগরিকের জন্য আমাদের রিয়াকশন কিরকম হচ্ছে। খালেদা জিয়া থেকে বাড়িকে উচ্ছেদ করে দেওয়াটা যেরকম অন্যায়, যেই হরিজন সম্প্রদায় এখানে 100 বছর ধরে বাস করছে সে আমার সিটি কর্পোরেশনের ক্লিনার হইতে পারে, সুইপার হইতে পারে, তার গায়ের রং কালো হইতে পারে, সে হিন্দু খ্রিস্টান হইতে পারে, কিন্তু তাকে ওখান থেকে বের করে দেওয়াটা তো একই অন্যায়। নোটিশ ছাড়া বেআইনিভাবে অবৈধভাবে এই রাষ্ট্রের নাগরিককে বের করে দেওয়া, তাহলে প্রশ্ন হচ্ছে প্রতিবাদটা কোথায়? তাহলে আমরা তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলেছিলাম যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যেই রাষ্ট্রে প্রত্যেক বাসিন্দা নাগরিক হিসাবে সম অধিকার এবং সুযোগ সুবিধা পাবে, সেটা কোথায়? দ্বিতীয় এক্সাম্পল দেই, দেখেন যে সম্প্রতি যে একটা বড় ঘটনা আসছে যে সালমান এফ রহমান এবং তারেক আহমেদ সিদ্দিকী, শেখ হাসিনার দুই অ্যাডভাইজার, তারা 2013 সালে সরকার পতন হয়ে যাচ্ছে এরকম একটা সম্ভাবনা দেখে তারা একটা অন্য একটা দেশের সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সিটিজেনশিপের জন্য ট্রাই করেছিল।
যেই লিগাল কোম্পানি, লয়ারের কোম্পানি দিয়ে তারা সিটিজেনশিপের আবেদন করেছিল, সেই কোম্পানি তারা সার্চ করে পেয়েছে যে তারা অনেক অর্থনৈতিক ফ্রডের সাথে জড়িত, অতএব তাদের আবেদন প্রসেস করা যাবে না এবং এই রাষ্ট্রে তাকে নাগরিকত্ব দেয়া যাবে না। দেশের বাইরের একটা ল কোম্পানি এই জিনিসটা বোঝে, বাংলাদেশের মানুষ বোঝে না, বাংলাদেশের কোনো লিগাল সিস্টেমকে এটা বোঝে না যে এই রাষ্ট্রটাকে ধুকে ধুকে কারা প্রতিদিন এই সম্পদ চুরি করে করে কারা গরিব বানিয়ে দিচ্ছে, কারা এই রাষ্ট্রের সম্পত্তি লুট করে আমার গরিব জনগোষ্ঠীকে গরিব করে নিজেরা বড়লোক হচ্ছে। তো সেটা নিয়ে আমাদের কোনো আলাপ নাই, তেমন কোনো আলাপ নাই। তৃতীয় ঘটনা দেখেন, আপনার করের ব্যাপারে যে আলোচনা আমরা ইতিমধ্যে করে ফেলছি বাংলাদেশে, যে এই যে বিশাল গরিব জনগোষ্ঠীকে মূল্যস্ফীতি এবং কর দুই দিক থেকে তাকে স্কুইজ করা হয়েছে, এইটা নিয়ে যে পরিমাণ লড়াই হওয়ার কথা, আন্দোলন হওয়ার কথা, নড়াচড়া হওয়ার কথা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই এক্সাম্পলগুলো দেওয়ার মানে হচ্ছে যে একটা রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর যে লড়াই হওয়ার কথা ছিল, যেই লড়াইয়ের সাথে আওয়ামী লীগ গাদ্দারি করেছে, আওয়ামী লীগ বেইমানি করেছে, যে আওয়ামী লীগ যে ঘোষণাপত্রে আওয়ামী লীগের নেতারা ঘোষণাপত্র বানাইছে পড়ছে, সেই ঘোষণাপত্রের সাথে সবচেয়ে বড় বেইমানি করেছে আওয়ামী লীগ, আজকে বাকশাল করেছে 96 আওয়ামী লীগ বর্তমানের এই 17 বছরের দখলদার আওয়ামী লীগ সবাই মিলে। তো আমরা বলছি কেন একটা নতুন রাজনীতি লাগবে, লাগবে হচ্ছে যে যে কারণে রাষ্ট্রটা বানানোর আমরা স্বপ্ন দেখেছিলাম, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম, সেই আকাঙ্ক্ষার কোনো জিনিসই আজকে বাস্তবায়িত হয় নাই। আমরা বরং দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা ইন্ডেক্সে ক্রমাগত নিচের দিকে চলে যাচ্ছে, এবং এই ক্রমাগত নিচের দিকে যেতে যেতে যেটা হচ্ছে, এই রাষ্ট্রটা একদিন আর রাষ্ট্র থাকবে না, এটা একটা জমিদারিতে পরিণত হয়েছে, এক পরিবার, দুই পরিবার, 10 পরিবারের জমিদারিতে, তালুকদারিতে পরিণত হয়েছে। আমার মনে চাইলো আমি এখান থেকে চুরি করলাম, এখান থেকে লুটপাট করলাম, এখান থেকে বাটপারি করলাম, ওখান থেকে টাকা পাচার করলাম, যা মনে চাই করলাম। যে 8টা ব্যাংক দখল করছে তাকে আবার নতুন করে ন্যাশনাল ব্যাংক নামে আর একটা ব্যাংক দিয়ে দিয়েছে। তাহলে চোরকে আরো বড় ডাকাত বানানোর জন্য যে রাষ্ট্র কাঠামো, আমরা এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চাই। এবং এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তনটা কিভাবে হবে, এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো যারা 55 বছর ধরে দেশ শাসন করেছে তারা এই কাঠামো পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। এই জন্যই আমরা বলছি যে বাংলাদেশে একটা নতুন রাষ্ট্র লাগবে, নতুন দল লাগবে, যারা নতুন করে সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশটাকে তার আকাঙ্ক্ষার বাংলাদেশে পরিণত করবে।